ম্যানিফোল্ড গেজ, ম্যানিফোল্ড কেন বলছে? কারণ দুটো গেজ একসাথে সেটিং আছে বলে ম্যানিফোল্ড। ঠিক আছে, লো সাইড আর হাই সাইড যে ভালভগুলো আছে সেগুলো তোমার প্রেসার যে মাপা হয়, এটা হচ্ছে কম্পাউন্ড গেজ। দুটো একসাথে মিলিত থাকলে সেটা হচ্ছে ম্যানিফোল্ড গেজ। ঠিক আছে, এটা কি করে, যখন আমরা এই সিলিন্ডার ফিটে গ্যাস স্টার্টিং করি বা সেটাকে ভ্যাকুয়াম করি, ঠিক আছে, তখন কি করে এই গেজগুলো আমাদের কাজে লাগে। এখানে হোস পাইপ পুরো থাকে, ঠিক আছে, হোস পাইপ যে ব্ল্যাক কালারের হয়, হলুদ কালারের হয়, জল দিচ্ছে করে, ঠিক আছে, তাহলে এই প্রেসার মানে সে হাওয়া ঢোকাবো, তখন এই গেজটা ইউজ করবো। আর এটা হচ্ছে কম্পাউন্ড গেজ, আর এই ধারণ স্টার্ট সঠিক কি খারাপ সেটা বোঝার জন্য কি করবো, প্রথমে সঠিক কিনা সেটা দুটোই করবে, এটাতে শুধুমাত্র লাইট ইন করবে, এটা খারাপ হয়তো একটা ব্যাড লিখে রেখেছি, ঠিক আছে, এটা খারাপ। কিন্তু অরিজিনালি যে তোমার থার্মোস্ট্যাট আছে সেটা সে একই রকমের, এর মধ্যে এসব থাকে, কিন্তু এটা যে খারাপ হয় নতুন জিনিস সেটা তোমার জন্য মিলে যাবে। হয়ে গেল, আবার তুমি যদি কন্টিনিউটি এটা দিয়ে টেস্ট করো, এটা ধরো ডিসপ্লেতে কিন্তু একটা মান শো করবে, এবার একটা ভ্যালু শো করবে, মানে বুঝে যাবে কত করে যাবে। ঠিক আছে, ফিনিশ। হ্যাঁ, এইরকম একটা শর্টেজ থাকবে।